জনসমক্ষে চুল খোলা রাখায় এক ইরানি নারীকে 74 বার বেত্রাঘাত করা হয়েছে, সেই সঙ্গে তাকে জরিমানাও করেছে কর্তৃপক্ষ। সামাজিক বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগে তাকে এই শাস্তি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। ইরানের বিচার বিভাগ পরিচালিত সংবাদ সংস্থা মেজানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোয়া হেসমাতি নামের এক নারীকে জনসম্মুখে সামাজিক বিধিনিষেধ লঙ্ঘন করার দায়ে, অর্থাৎ হিজাব দিয়ে মাথা ঢেকে না রাখায় 74 বার বেত্রাঘাত করা হয়েছে। এছাড়া ইরানি আইন ও শরিয়া বিধান অনুযায়ী তাকে জরিমানাও করা হয়। রোয়া হেসমাতি তেহরানের ব্যস্ততম উন্মুক্ত স্থানে নৈতিকতা আইন উপেক্ষা করে অন্যদেরও একই কাজ করতে উৎসাহ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। সাজাপ্রাপ্ত 33 বছর বয়সী রোয়া হেসমাতি কুর্দি বংশোদ্ভূত বলে জানিয়েছে কুর্দি ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও। তার আইনজীবী মাজিয়ার তাতাই ইরানের সংস্কারপন্থী দৈনিক সার্ঘকে বলেছেন, মাথায় স্কার্ফ না পরে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার দায়ে গত বছরের এপ্রিলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাতাই বলেন, জনসমক্ষে বোরকা না পরার দায়ে হেসমাতিকে প্রায় $25 জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে ইরানে বেত্রাঘাতের সাজা অস্বাভাবিক হলেও 2022 সালের শেষের দিকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের সময় তা বেড়ে যায়। পরে দেশটির সরকারি কর্মকর্তারা পোশাক বিধি লঙ্ঘনকারীদের ক্রমবর্ধমান হারে দমনে অভিযান শুরু করে। কানিস্তাতে মানিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।